হ্যাঁ, এটা আমার গল্প। হয়তো বাকি পাঁচটা গল্পের মতো এই গল্পে মারপিট নেই, আমার প্রেমিকা নেই, মানে নায়িকা নেই। ট্র্যাজেডি আছে হয়তো একটু, তবে যারা আমাদের মতো শহরে আসে নতুন কিছু পাওয়ার আশায়, সব পেছনে ফেলে নতুন কিছু গড়ার আশায়, যারা প্রেমে পড়ে আবার সিউর থেকে বাস খেয়ে কোনো মতে 50% নম্বর নিয়ে বাড়ি ফেরে, এটা তাদের গল্প। সবশেষে এই 3 বছরের শহর আর এই শহরের সব টান ছিঁড়ে ফেলে ফিরতে হয়, শহরকে জানাতে হয় বিদায়।